কলকাতা শিয়ালদা স্টেশন থেকে যে সমস্ত ট্রেনগুলো উত্তর প্রদেশের বেনারস বা বারাণসী যাচ্ছে, সেই সমস্ত ট্রেনের ডিটেলস, টাইম টেবিল, কোন কোচের কত ভাড়া, সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই স্কিপ না করে দেখতে থাকুন। প্রথম ট্রেন শিয়ালদা জম্মু টাওয়াই হামসফর এক্সপ্রেস, ট্রেন নাম্বার 22317। প্রতি সপ্তাহে শুধুমাত্র সোমবার দিনকে ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে দুপুর 1:10। বারাণসীর মেন স্টেশন বারাণসী জাংশন, সেখানে পৌঁছায় রাত 12:10। 11 ঘন্টা সময় লাগে যদি না লেট করে। শিয়ালদা থেকে বারাণসীর দূরত্ব 684 কিলোমিটার। হামসফর এক্সপ্রেসে শুধুমাত্র থার্ড এসি কোচ রয়েছে, যার ভাড়া 1215 টাকা, রিজার্ভেশন চার্জ, সুপারফাস্ট চার্জ এবং জিএসটি চার্জ নিয়ে। কোন স্টেশনে কখন দাঁড়াচ্ছে শিয়ালদা এবং বারাণসীর মধ্যে দেখে নিন। আসানসোল, ধানবাদ, গয়া, তারপরে আসছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, এটাও বারাণসীর আরেকটা স্টেশন, চাইলে এখানেও নামতে পারেন। এই ট্রেনের লাস্ট স্টপেজ জম্মু অ্যান্ড কাশ্মীরের জম্মু টাওয়াই। ওয়েস্ট বেঙ্গল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, এটাও সুপারফাস্ট ট্রেন, ট্রেন নাম্বার 12329। সপ্তাহে শুধু মঙ্গলবার দিনকে ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে দুপুর 1:10। সেদিন রাত 10:30 পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে পৌঁছয়। আগেও বলেছি যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, এটা হচ্ছে বেনারসের আরেকটা স্টেশন। এই ট্রেন বারাণসী জাংশন দাঁড়ায় না, এই ট্রেনে গেলে এখানেই নামতে হবে। 9 ঘন্টা 20 মিনিট সময় লাগছে। কোচের ডিটেলসগুলো দেখুন, এখানে অনেক রকম কোচ আছে, ফার্স্ট ক্লাস এসি, টু টায়ার এসি, থার্ড এসি, সাথে স্লিপার ক্লাস, নন এসি আর জেনারেল কোচও আছে। ভাড়াগুলো দেখে নেবেন, এতে প্যান্ট্রি কার্ডও আছে। কোন স্টেশনে কখন দাঁড়ায় দেখুন। বর্ধমান দুর্গাপুরেও দাঁড়ায়, তারপর আসানসোল, ধানবাদ, গয়া, তারপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তারপর কানপুর হয়ে দিল্লির আনন্দবিহার চলে যাচ্ছে। পরের ট্রেন রেখেছি শিয়ালদা অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12379, এটাও সুপারফাস্ট। সপ্তাহে শুক্রবার দিনকে ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে দুপুর 1:10। এটাও বারাণসী জাংশন দাঁড়ায় না, আপনাকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে নেমে যেতে হবে। সেখান থেকে অটো করে আপনার নির্দিষ্ট জায়গায় যেতে হবে। দীনদয়াল পৌঁছায় সেদিন রাত 10:30 যদি না ট্রেনটা লেট করে। একই সময়, একই ডিস্টেন্স শিয়ালদা থেকে দীনদয়াল পর্যন্ত। দীনদয়াল হচ্ছে বারাণসী জাংশনের আরেকটা স্টেশন, আগের স্টেশন, 15 কিলোমিটার আগে পড়ছে। কোচের ভাড়াগুলো দেখুন, ফার্স্ট ক্লাস 2465 টাকা, টু টায়ার, থ্রি টায়ার আর নন এসি স্লিপার ক্লাস আছে, এতে প্যান্ট্রি কার্ডও আছে। কোন স্টেশনে কখন দাঁড়ায় দেখে নিন। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, তারপর কুমারডুবিতে দাঁড়ায় এই ট্রেন বিকেল 4:30 সময়। ধানবাদের পর কোদেরমা জাংশন, তারপর গয়া হয়ে সসরামে দাঁড়াচ্ছে। এই ট্রেনের লাস্ট স্টপেজ পাঞ্জাবের অমৃতসর। এবারে রেখেছি সবথেকে দামি ট্রেন রাজধানী এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12313। প্রতিদিন ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে বিকেল 4:50। এটাও বারাণসী জাংশন দাঁড়ায় না, কিন্তু পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন স্টেশনে পৌঁছে দেয় রাত 1:15 নাগাদ। 8 ঘন্টা 25 মিনিট সময় লাগে শিয়ালদা থেকে দীনদয়াল উপাধ্যায় জাংশনে রাজধানী এক্সপ্রেসে। এই রাজধানীর কোচের ভাড়া দেখুন, ফার্স্ট ক্লাস এসি 3180, টু টায়ার 2570 এবং থ্রি টায়ার এসি কোচ 1905 টাকা, নন এসি কোচ নেই। প্যান্ট্রি কার্ড তো থাকতেই হবে রাজধানীতে। 4টে স্টেশন দাঁড়ায় শিয়ালদা এবং বেনারসের মধ্যে, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গয়া। এই ট্রেনের লাস্ট স্টপেজ NDLS, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। 5-এ রয়েছে বিকানের দুরন্ত এক্সপ্রেস, ঠিক রাজধানী এক্সপ্রেসের পেছনে থাকে এই ট্রেন, তবে সপ্তাহে 4 দিন ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে বিকেল 5:00। রবি, সোম, বুধ, বৃহস্পতিবার রাজধানীর পেছন পেছন যায়
আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে পৌঁছায় রাত 1:25। এটাও বারাণসী জাংশন দাঁড়ায় না। টাইম, ডিস্টেন্স এবং কোচের ভাড়া একই আছে যেমনটা রাজধানীতে ছিল। প্যান্ট্রিকারও আছে। শুধুমাত্র 2 স্টেশনে দাঁড়ায় এই বিকানের দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদা এবং দীনদয়ালের মধ্যে, ধানবাদ জাংশন আর কোদেরমা জাংশন। অবাক কাণ্ড, আসানসোলে দাঁড়ায় না। এই ট্রেনের লাস্ট স্টপেজ হচ্ছে রাজস্থানের বিকানের, এবং লাস্ট ট্রেন রেখেছি আজমের সুপারফাস্ট এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12987। প্রতিদিন ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে রাত 10:55। এটা রাতের ট্রেন। ট্রেনে উঠেই বেডে শুয়ে পড়বেন। একদম পরের দিন সকাল 9:30 নামবেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এটাও বারাণসী জাংশনে দাঁড়াচ্ছে না। এখানে কোচগুলো দেখুন, ফার্স্ট ক্লাস কোচ নেই, স্লিপার ক্লাস, নন এসি আছে, 2-টায়ার এসি আর 3-টায়ার এসি কোচ রয়েছে, আর কখনো কখনো 3 অর্থাৎ থার্ড ইকোনমি এসি কোচ দেয় যখন প্যাসেঞ্জার বেশি হয়ে যায়। এতেও প্যান্ট্রিকার আছে। অনেকগুলো স্টেশনে হল্ট দেয়, দেখে নিন। এই ট্রেন দুর্গাপুরের পর রানীগঞ্জ দাঁড়ায়, ধানবাদের পর পরেশনাথ হাজারিবাগ রোড হয়ে যায়, গয়ার পর 3 স্টেশনে দাঁড়ায়। এই ট্রেন লাস্ট স্টপেজ হচ্ছে রাজস্থানের আজমের। বর্তমানে এই 6 ট্রেন রয়েছে শিয়ালদা থেকে বেনারস পর্যন্ত। হাওড়া বা কলকাতা চিৎপুর থেকে ট্রেনের তালিকা চাইলে কমেন্টে জানাবেন, ভিডিও তৈরি করে দেব। ধন্যবাদ, ভিডিওটায় লাইক দেবেন, ভালোভাবে বেনারস ঘুরে আসুন।